বাঙালি জীবনে উৎসবের অন্ত নেই। আমরা বলি বারো মাসে তেরো পার্বণ, এবং এই বারো মাস শুরু হয় যে মাসটি দিয়ে বৈশাখ, সেই মাসের প্রথম দিন আজ। বৈশাখ যখন শুরু হয় বাঙালির আনন্দ উৎসবও তখন শুরু হয়। আর আরও একটা আনন্দ সংবাদ আজকে তৃতীয় মাত্রা রয়েছে, সেটা হলো তৃতীয় মাত্রা 5000 পর্ব অতিক্রম করলো। আজকের পর্বটি 5001 পর্ব। বাংলাদেশের কোনো অনুষ্ঠান 5000 পর্ব অতিক্রম করেছে টেলিভিশনের পর্দায় সেটা আমাদের জানা নেই। তৃতীয় মাত্রার মূল উপস্থাপক জিল্লুর রহমান এই মুহূর্তে এখানে নেই, কিন্তু জিল্লুর রহমানকে অভিনন্দন যে তিনি 5000 পর্ব তৃতীয় মাত্রা ইতিমধ্যেই উপস্থাপন করেছেন। কিন্তু মূল কথা বৈশাখ নিয়ে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী প্রাবন্ধিক মোজারা মফিদুল হক, আর আমার আরেক পাশে রয়েছেন আমাদের খুব প্রিয় কণ্ঠশিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা। আমি প্রথমেই রেজওয়ানা চৌধুরী বন্যাকে জিজ্ঞেস করব যে চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ, এই যে বাংলা যেটা বলি যে সার্বজনীন উৎসব, কেন বলি? প্রথম কথা হচ্ছে যে এটা একেবারে বাঙালির নিজস্ব একটা উৎসব, আর দ্বিতীয়ত হচ্ছে এটা ধর্ম বর্ণের ঊর্ধ্বে। পয়লা বৈশাখটাকে আগে উদযাপন করাটা বাংলাদেশ হওয়ার আগে থেকেই পাকিস্তানে শুরু হয়েছিল ছায়ানটের মাধ্যমে, আর চৈত্র সংক্রান্তি যেটা সেটা নাগরিক উৎসব আয়োজনের মধ্যে ওইভাবে ছিল না, ওটা গ্রামাঞ্চলে পালিত হতো চৈত্রের শেষ দিন, মানে বর্ষবিদায় যেটা। আর পয়লা বৈশাখটা গ্রামেও দোকানপাটে নতুন হালখাতা খোলা আর নতুন বছর শুরু যেটা, সেই হিসাবে ছিল। কিন্তু উৎসব যত দিন যাচ্ছে বাংলাদেশ হওয়ার পর সেটা একটা নতুন মাত্রা পেয়েছে, এবং ক্রমশ এই মাত্রা বেড়েই চলেছে, এবং এই উৎসবের এখন নানা বিধ আয়োজন নানা দিকে, এবং এটা এখন পয়লা বৈশাখটা প্রথমত, এছাড়াও বর্ষবিদায় যেটা আমরা করে থাকি সুরের ধারা, চৈত্র সংক্রান্তি বর্ষবিদায় সেটাও এখন অনেকেই করছে, কারণ উৎসবটা শুরু হয়ে যায় বর্ষ শেষের সূর্যাস্ত থেকে আর চলতে থাকে বর্ষ শুরু সারাদিন ব্যাপী। জানা মফিদুল হক, এই যে কথাটা আমরা বলি যে সার্বজনীন উৎসব, কিন্তু উৎসবটা কি এখন একেবারেই নগরকেন্দ্রিক? শুরুতে নগরকেন্দ্রিক ছিল এই উৎসবের যেই রূপটা আমরা দেখি, আর উৎসবটা তো ছিল মানে যেটা বন্যাও বললো যে এটা তো আমাদের ইতিহাসের গভীরে পতিত, যে বৈশাখ যখন, তখন উৎসব না, তখন তো আনুষ্ঠানিকতা ছিল না। না, তখন আমি বলছি যে একেবারেই যদি আমরা দেখি যে গ্রাম ভিত্তিকে কী ছিল, যে একটা খাজনা আদায়ের একটা দিক ছিল, আর খাজনাটা মানুষ কখন দেয়, কৃষক যখন তার ফসলটা হয় এবং সে তার মানে ভূস্বামীর বা রাজস্ব পাওনা যেটা সেটা দিয়ে সে কিন্তু একটা আনন্দ সেখান থেকে আনন্দ উৎসবে মেতে উঠে, আর বছরের সব কিছু শেষ করে নতুন বছরের যাত্রা, এটা তো সব সমাজে সব মানুষের জন্যই এটা একটা বড় একটা প্রত্যাশা নিয়ে আসে, ফলে এটা ঘিরে কিন্তু একটা সামাজিক উন্মাদনা ছিল। আর উৎসবটার সঙ্গে হালখাতা যেটা আপনি বললেন, এবং হয়তো কোনো ধর্মীয় অনুষঙ্গও কিছু যুক্ত ছিল, কিন্তু এটা যে সার্বজনীন নাগরিক উৎসবে পরিণত হলো, নাগরিক বলতে কেবল নগর নয়, দেশ রাষ্ট্রের সমস্ত নাগরিকের, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এই দাবি নিয়ে কিন্তু উৎসবটা শুরু হলো পাকিস্তানের আমলে, যখন কিনা বাঙালিত্বকে অস্বীকার করে একটা পাকিস্তানি জাতীয়তাবাদ তৈরি করার চেষ্টা হয়েছিল। ফলে এটার পেছনে কিন্তু আবার আমাদের সমাজ, সমাজের যে সংঘাত দ্বন্দ্ব এবং সেখানে যে এদেশের জনমানুষের প্রত্যাশা, যেটা রাজনৈতিকভাবে বঙ্গবন্ধু যেটা পূরণ করলেন, আর সাংস্কৃতিকভাবে সূচনাটা ছায়ানট করলো, কিন্তু সেটাও কিন্তু আমি বলবো যে অনেকের অনেক কিছুর মিলেই এটা, যে উৎসবটা কোনো একটা মানে ঘরে আবদ্ধ না থেকে উন্মুক্ত জায়গায় চলে আসলো, এবং ওই অনুষ্ঠান যে এত প্রতিক্রিয়া সঞ্চার করলো তার কারণ তো জাতির এই আকুতিটা তখন এটার মধ্যে দিয়ে প্রকাশ পেল, এবং মানুষেরকে সঙ্গে সঙ্গে কিন্তু বরণ করে নিল। প্রথম বছর আমার মনে আছে 1967 সালে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, খুব অল্প মানুষ কিন্তু, এবং বটমূলের যে বেদিটা আছে বাঁধানো সেখানেই কিন্তু শিল্পীরা বসছেন, আর তারপরে তো এটা এখন মানে নানা জায়গায় এটা এটার প্রতিফলন, আর স্বাধীনতার পরে তো এই বিস্তারটা বলবো যে বাঙালি জাতির অনেক কিছুর পরও তার যে অর্জনের জায়গা যদি বলি, যে সে তার ইতিহাসের গভীরে সে যেতে চায় এবং সেখান থেকে সে তার
আনন্দের এবং উৎসবের যে উপাদানগুলো নিয়ে আসে, পয়লা বৈশাখ হচ্ছে এটার একেবারে অসাধারণ প্রকাশ। এবং এখন আপনি যদি পয়লা বৈশাখের বিস্তারটা দেখেন কত রকমভাবে এটা ঘটছে, ফলে আপনি আর এখন বলতে পারবেন না যে এটা কি নাগরিক উৎসব কিনা, এটা সর্বনাগরিকের উৎসব। প্রথম বছর 1967-তে শুরুটা হলো কীভাবে, কেন আপনারা ভাবলেন যে লকডাউন বটে বলে এই অনুষ্ঠান? আমরা তো তখন ভাবনার অনুষঙ্গী, আমরা ভাবছেন আমাদের যারা গুরুজন সঞ্জিদাপা, ওয়াহিদুল হক, ছায়ানটের আরও যারা যুক্ত ছিলেন, এবং নওয়াজেশ আহমেদ প্রকৃতি প্রেমিক, চ্যানেলাইও তাকে স্মরণ করেন বড়ভাবে, তিনি প্রথম এই প্রস্তাবটা নিয়ে আসলেন। তার আগে কিন্তু ছায়ানট প্রতিষ্ঠাটাই যদি আমরা দেখি 1961 সাল, সেটাও কিন্তু একটা প্রতিরোধের মধ্য দিয়ে, যখন রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ চলে আসলো এবং এটা বলা হলো যে তিনি হিন্দু কবি, তিনি ভারতীয় কবি, পাকিস্তানে তার কোনো জায়গা নেই। এবং সেখানেও আপনি দেখবেন যে আয়োজনটা কিন্তু ব্যাপক হলো, এবং ঢাকাতে কিন্তু তিনটা জাতীয় কমিটি হলো, পরস্পরের সঙ্গে সৌহার্দ্য নিয়ে তারা অনুষ্ঠান করলো এবং একসঙ্গে মিলে অনুষ্ঠান করলো। ফলে অনুষ্ঠানের মধ্য দিয়ে যে এই যে প্রতিবাদী চেতনার প্রকাশ, এবং সেটা মূলত সঙ্গীত নির্ভর হলো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 50-এর দশকে আপনি দেখবেন যে যতগুলো আন্দোলন হয়েছে সেটা হচ্ছে সাহিত্য সম্মেলন নির্ভর। সেই 48 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সেই অসাধারণ বক্তৃতা, 50 সালে সেই চট্টগ্রামে কুমিল্লায় সাহিত্য সম্মেলন, 54 সালে কার্জন হলে, 57 সালে কাকমারিতে, সাহিত্য সম্মেলনের মধ্যে দিয়ে কিন্তু বাঙালি তখন জাগার চেষ্টা করছে। আর 60-এর দশকে এই রবীন্দ্র জন্ম শতবর্ষে দেখা গেল যে সঙ্গীতের মধ্য দিয়ে বাঙালি জাগার একটা নতুন তাগিদ অনুভব করছে। আর সঙ্গীতের বিশেষ গুরুত্ব হচ্ছে যে সুর আর বাণীর সম্মিলন, আর এটা যখন সমবেতভাবে পরিবেশিত হয়, এটা বন্যা আরও ভালো বলতে পারবে, তখন কিন্তু একটা অন্য একটা সংশ্লেষণ তৈরি হয়, যেটাকে আমরা বলতে পারি একটা তৃতীয় মাত্রা তৈরি হয়। কথাটা কী আছে, সুরটা কী আছে, দুটোর সম্মিলনে আরেকটা অর্থ সেখানে চলে আসে, আর সেটা যখন সমবেতভাবে সেটার অংশীদারিত্ব হয়, তখন কিন্তু আরেক শক্তি সেখানে তৈরি হয়। এবং ওইটাই কিন্তু একটা বড় ঘটনা, যে আমরা সাংস্কৃতিক আন্দোলন বা শিল্প আন্দোলনকে একটা মানে পরিবেশনা শিল্প বা পারফর্মিং আর্টসের মধ্য দিয়ে করার চেষ্টা করা, আর সেটা যখন উন্মুক্ত প্রান্ত রমনার, ওটাও কিন্তু একটা অসাধারণ একটা পরিবেশ তৈরি করলো। পাকুড় গাছ বট বলেই এখন মনে হয় যে খুবই ভালো, একটা ঝিলিমিলি পাতা বটের, সেই সকালবেলা মানে সূর্যোদয়ের আলোকরেখা ফুটে উঠছে, তার সঙ্গে ভৈরবী রাগের গান, আর সেই গান একক সম্মিলিতভাবে পরিবেশিত হচ্ছে একের পর এক, এটা তো একটা বলা যায় যে খুব বড় একটা পলিটিক্যাল স্টেটমেন্টও, কিন্তু একেবারেই সাংগীতিক। আর সেখানে যারা যুক্ত হচ্ছে তার স্মৃতিতে এটা খুব অসাধারণ একটা প্রতিক্রিয়া তৈরি করছে। ফলে এই যে শক্তিময়তা, এটা এখন দেখুন আপনি, এটা বলতে গেলে কত রকমভাবে এখন এর আমরা সমাজে প্রতিফলন দেখি, কত রকম সংগঠন, কতভাবে, এবং এখন তো চৈত্র সংক্রান্তিও ওই উৎসবের একটা অনুষঙ্গ হয়ে যাচ্ছে, সেটাও সেই ইতিহাসের পরম্পরায়। আর মানুষ তারপরে মনে হচ্ছে যেন আরও যেন আয়োজন চাচ্ছে, ঢাকা শহরের রাস্তায় যে ঢল নেমে যায় মানুষের, খুব মনে মনে হয় যে এরাও তো অনেক রকম বছরে আর কোনো উৎসবে কিন্তু এইরকম মানুষের ঢল নামে। হ্যাঁ, এবং আরও মনে হয় যে আরও 1000 অনুষ্ঠান বোধ হয় ঢাকা শহরে তখন নানা জায়গায় হতে পারে। আর আমি একটা জিনিস যোগ করি মফিদ ভাই, সেটা হচ্ছে যে যখন শুরুতে মানে পাকিস্তানে যখন ওই নববর্ষের অনুষ্ঠানটা শুরু হতো পয়লা বৈশাখের রমনা অনুষ্ঠানে, সেখানে ওই অনুষ্ঠানটার আয়োজনের মধ্যে খালি সাংগীতিক আয়োজনের মধ্যে ওটা সীমাবদ্ধ ছিল না, ওখানে যারা অংশগ্রহণ করতেন, যারা আয়োজন করতেন, যারা উপস্থিত থাকতেন, সবার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকাটা যতটা জরুরি, গান শোনা যতটা জরুরি, তার চাইতেও বোধ হয় বেশি জরুরি ছিল বাঙালি হিসেবে নিজেদের অস্তিত্ব প্রমাণ করা। কারণ ওই যারা সাধারণ মানুষ, কর্মজীবী, মধ্যবিত্ত, শিক্ষিত শ্রেণী, তাদের তো প্রতিবাদের বা নিজের অস্তিত্ব জানান দেওয়ার আর কোনো জায়গা ছিল না। পাকিস্তান যে জিনিসটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল যে পাকিস্তানি হিসেবে আমাদের পরিচয়, সেটা প্রতিবাদ করার জন্য তারা রাজনীতি করতে পারছিলেন না, বক্তৃতা স্লোগান দিতে পারছিলেন না, কিন্তু ছায়ানটের ওই অনুষ্ঠানে যাওয়া বা রবীন্দ্র জন্ম শতবার্ষিকী পালন করা, সেখানে কিন্তু শিক্ষিত, মধ্যবিত্ত, বুদ্ধিজীবী সম্প্রদায় সবার আগে গিয়েছিলেন, কারণ সেটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না, সম্পূর্ণভাবে সাংস্কৃতিক। এবং আমাদের বাঙালি সংস্কৃতির পরিচয় বহন করে যেটা সবচেয়ে বেশি, সেই রবীন্দ্রনাথকে ঘিরে, সেটা ছিল সেই সময়ের। এবং সেই ওইখানে উপস্থিত হওয়াটাও আমার ধারণা, আমার আমার বাবাদের কাছে যেটা শুনেছিলাম যে তাদের এটা ছিল যে ওখানে আমি গেছি, তার মানে আমি বাঙালি হিসেবে আমার পরিচয়টাকে আরেকটুখানি পরিষ্কার করলাম। ওইটা একটা ভীষণভাবে কাজ করেছে ওই সময়ের
যারা শ্রোতা বা যারা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর এখন যেটা হয়ে গেছে, এখন তো আর বাংলা ভাষাভাষী মানুষই সবাই, এখানে আর নিজের অস্তিত্ব প্রমাণ দেওয়ার প্রয়োজন হয় না, আমরা সবাই বাঙালি। এখন এটা উৎসব আকারে যেভাবে হয়ে গেছে, কিন্তু আমাদের যেটা মফিদ ভাই বলছেন যে আয়োজন আরও বাড়ছে, আরও চাহিদা আছে আরও বেশি বাড়বার, কারণ মানুষের এখন সুযোগ হয়ে গেছে এই কি বলবো, এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার, সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন করার অনেক সুযোগ হয়ে গেছে। প্রচুর ওই সংগ্রাম যেটা ছায়ানট শুরু করেছিল, যে সংগ্রাম এবং এই ওঠা পড়া বাধা সংকটেরটা, এটা এই যে পার হওয়ার যে একটা প্রসেস, এটা আর এখন আমরা যারা করি আমাদের এটা করতে হয় না, এটা আমাদের ক্ষেত্রটা প্রস্তুত, কাজে সেই ক্ষেত্রের মধ্যে আমাদের পক্ষে অনুষ্ঠান আয়োজন করা মানে আপনি সুরের ধারা থেকে প্রায় অর্ধযুগ হয়ে গেল পালে বসে অনুষ্ঠান করছেন, সেই অনুষ্ঠান থেকে আপনি কি তাৎপর্য পাচ্ছেন বা কেমন উপলব্ধি করছেন অনুষ্ঠানে? যেমন প্রথম কথা, অনুষ্ঠান হচ্ছে নানা বিধ মাত্রা যুক্ত হচ্ছে অনুষ্ঠানে, সবাই নিজেদের মতন করে ভাবনা নিজেদের মতন করে উপস্থাপন করার চেষ্টা করছে। ছায়ানটের যে অনুষ্ঠান সেটা একটা প্রতীকী অনুষ্ঠান, রমনার বটমূলে সকাল 6:15 সময় পয়লা বৈশাখের অনুষ্ঠানটা শুরু হচ্ছে, সেটা একটা প্রতীকী অনুষ্ঠান হয়ে গেছে এখন, কারণ ওইটার সাথে আমাদের বাঙালি হিসেবে অস্তিত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের যা কিছু অর্জন সব কিছু জড়িত। এছাড়াও এখন কিন্তু ধানমন্ডির লেকের পাশে হয়, ঋষিজ্যু একটা করে, আমরা এক ছুরের ধারে চ্যানেলাই আমরা একটা করি, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, পুরনো ঢাকায় হয়, নারায়ণগঞ্জ হয়, মফস্বল শহরগুলিতে হয়, সব জায়গায় হয়। এবং এইটা এখন, এটা আমার ধারণা, এই এখন এখন যে এখন আমরা যে উৎসবটা করি সেটা হচ্ছে একটা উৎসবের আয়োজন এবং উৎসবে অংশগ্রহণ করা, কারণ এখানে খালি এই পয়লা বৈশাখের উৎসবে এখন আমরা আমাদের অনুষ্ঠানে যে দেখি, ওখানে অনেক স্টল থাকে, মেলা থাকে থাকে, এবং সেখানে যারা আসেন সবাই যে শিক্ষিত মধ্যবিত্ত বুদ্ধিজীবী সম্প্রদায় তা কিন্তু না, খুব সাধারণ মানুষ যারা আসেন সেখানে, ধর্ম বর্ণের একটা রেষারেষি নেই, রেষারেষি না আমি বলবো যে ভেদাভেদ নেই, এখানে হিন্দু আসছে, মুসলিমও আসছে, বৌদ্ধ আসছে, খ্রিস্টান আসছে, সেটা একটা খুব বড় সম্মেলনের জায়গা সংস্কৃতি সচেতন মানুষদের জন্য, সেটা একটা খুব বড় ব্যাপার। এবং দ্বিতীয়ত, বাংলাদেশে এখন উৎসব যেগুলি হয় সেগুলি সাধারণত হয় কোনো রাজনৈতিক বলবো না, দেশের যেমন স্বাধীনতা দিবস বা বিজয় দিবস অথবা ঈদ পূজা, এগুলোর মধ্যে ধর্ম রাজনীতি সব কিছু একটা সম্পৃক্ত থাকে। এই পয়লা বৈশাখের একটা অনুষ্ঠান যেটা সার্বিকভাবে কেবলমাত্র উৎসব, যেখানে কোনো ধর্মের কিছু নেই, যেখানে রাজনীতির কোনো কিছু নেই, যেখানে কেবলমাত্র উৎসব এবং খালি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে না। এখন কিন্তু এটা একটা বাণিজ্যিক ব্যাপার হয়ে গেছে, সব দোকানে দোকানে সেই সাদা শাড়ি বিক্রি হচ্ছে, পয়লা বৈশাখের পোশাক বিক্রি হচ্ছে, এটা একটা আমার মনে হয় যে এটা একটা কি বলবো, নীরব বিপ্লব হয়ে গেছে বাংলাদেশের সাংস্কৃতিক জগতে। এই বিপ্লবটার কথা কি আপনারা ভেবেছিলেন যখন শুরু করেছিলেন? না, এটা তো কেউ বলতে পারবে না যে এত প্রফিটিক কেউ, কিন্তু উপাদানটা সেখানে ছিল। আর যখন এই ছায়ানটের সেই পাকিস্তানে আমরা যখন অনুষ্ঠানগুলো যখন ব্যক্তিটা বাড়তে থাকলো, যেটা বন্যা বলল, একটা মিলন ক্ষেত্র কিন্তু তৈরি হলো। এবং ঢাকাতে যারাই গুরুত্বপূর্ণ নানা রকম ক্ষেত্রে কাজ করছেন, সাহিত্যে হোক, চলচ্চিত্রে হোক, ওইখানে কিন্তু সবার সঙ্গে সবার একটা দেখা হতো। আর ওইটা মনে হয় যেন একটা এই সমস্ত প্রতিকূলতার মধ্যে একটা মরুদ্যানের মতো ছিল, আর সেখান থেকে শক্তিটাও আহরিত হয়েছে। ফলে 68 সালে কিন্তু এটা একটা বিশাল হয়ে গেল, আর 69 তো তখন ওই গণঅভ্যুত্থানের বিজয়ের পর, সেটা তো আরও অসাধারণ একটা মাত্রা পেল। কিন্তু স্বাধীনতার পরে যেটা হলো, যে বাঙালি তার জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এবং এই রাষ্ট্রটা বাঙালিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে, ফলে এই রাষ্ট্রের যে অর্জন সেটার ধরনের স্বাধীনতা দিবস একটা বড় অনুষ্ঠান, বিজয় দিবস একটা বড় উপলক্ষ, আর এই জাতিসত্তার উৎসবটা কিন্তু পয়লা বৈশাখ। ফলে আমার এই পয়লা বৈশাখের উৎসবটা কিন্তু এটা একটা রাজনৈতিক একটা সংযোগও আছে। আরেকটা হচ্ছে যে এই উৎসবটা কিন্তু আমার যে বাঙালিত্বকে প্রতিষ্ঠা করছে বা তুলে ধরছে, সেটা কিন্তু আজকের পটভূমিতে যদি আমি দেখি তাহলে সেটা অন্য গুরুত্ব সেটা লাভ করেছে। একটা হচ্ছে দেশের ভিতরে এই উৎসবকে কিন্তু আঘাত করার ঘটনাও ঘটছে, আমাদের দেশের সাংস্কৃতিক যে নানা রকম স্ফুরণ, বাউলদের রূপে আক্রমণ হচ্ছে নানা জায়গায়, অনুষ্ঠানে এরকম একটা নৃশংসতা ঘটনা হলো, কিন্তু তাতে কিন্তু উৎসবটা থামেনি যে সেটা কিন্তু মানুষের সম্পৃক্তির কারণে, মানুষই তখন এই
উপলব্ধিটা নিয়ে এসছে যে আমরা এতে পরাভূত হব না, এবং এটা তো সত্যি সত্যি খুব ভয়ের ব্যাপার যে একটা ছায়ানটও চিন্তিত হয়ে গেছে যে ছেলেমেয়েরা গান করতে আসবে কিনা, বাবা মারা দেবে কিনা। কিন্তু দেখা গেল যে তারা আরো দৃঢ়তার সঙ্গে এটা মোকাবিলা করলেন। আন্তর্জাতিকভাবে কিন্তু যে বিশ্বায়নের ধরনের একটা একটা বিশ্ব সংস্কৃতির একটা একক ছাপ দেওয়ার চেষ্টা হচ্ছে, সেখানে কিন্তু আমাকে কিন্তু আমার পরিচয় নিয়ে যদি দাঁড়াতে হয় তাহলে বাঙালিত্ব নিয়েই আমাকে দাঁড়াতে হবে। আর সেখানে তো ধর্মের সঙ্গে জাতিসত্তার তো কোনো বিরোধ নেই, কিন্তু এই জায়গাটাতে একটা হচ্ছে দেশের ভিতরে একটা জঙ্গিত হিংসাশ্রয়ী ধর্মের যে চিন্তার যে একটা প্রসার, সেটা একটা বিপদ সৃষ্টি করার চেষ্টা করছে, আর আন্তর্জাতিক পরিস্থিতি করছে, সেইখানে এই উৎসবটা কিন্তু অসাধারণ কতগুলো মাত্রা অর্জন করছে। যেটা বন্যা বলে যে বাণিজ্যকে যদি আমি বলি, ওই বাণিজ্যটার মধ্যেও দেখবেন যে পোশাকে যদি বলি যে আজকে শত শত ছেলেমেয়ে কিন্তু ডিজাইনে এই পয়লা বৈশাখে এসে যখন সে ডিজাইনটা করছে পোশাকের, তখন কিন্তু সে বাংলার রং আর বাংলার রূপটা খুঁজছে, খুঁজে সে তার মতো করে সেটা তৈরি করছে। এটাও কিন্তু একটা সৃজনশীলতার একটা জায়গা এবং বাংলাদেশকে প্রকাশ করার, হ্যাঁ, বাংলাদেশকে, বাঙালির জাতিসত্তা, বাঙালির যে মানসিক গড়ন, বাংলার যে কত রকম ভাবে, এমনকি বাংলার মানে রং, প্রকৃতি, রূপ, রস, সব কিছুকে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। আবার নানা রকম ভাবে মানে যারা বাণিজ্যিক নানা রকম মানে প্রস্তাবনা নিয়ে আসে তারাও বৈশাখী প্রস্তাবনা নিয়ে আসছে। আর অর্থনীতিটা তো মানে বাঙালির সাল গণনার শুরুই তো অর্থনীতির সঙ্গে যুক্ত থেকে, হালখাতা, হ্যাঁ, খাজনা, হালখাতা, চৈত্রের তো ফলে শুরুতেই বলেছেন, হ্যাঁ হ্যাঁ। এবং আজকে একবিংশ শতকেও যদি সেটা অর্থনীতির সঙ্গে যুক্ত হয় এবং সেটা যদি তার নিজস্বতা নিয়ে করতে পারে, তাহলে এটা একটা খুব বড় দিক কিন্তু যেটা ঘটছে এখানে আর কি। আরেকটা জিনিস যে বাণিজ্যিক ব্যাপারটা তো আছেই, আরেকটা জিনিস যেটা আমি 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 লক্ষ্য করি ইদানিং পয়লা বৈশাখের অনুষ্ঠানে যে মানুষের যে সম্পৃক্ততা, একটা সময় শিক্ষিত মানুষ, মধ্যবিত্ত শিক্ষিত একটা শ্রেণীর সম্প্রদায়, তারা কিন্তু মূলত এই অনুষ্ঠান আয়োজনগুলির মধ্যে আসতেন, থাকতেন, অংশগ্রহণ করতেন, হ্যাঁ, সীমাবদ্ধ করতেন। কিন্তু এখন যদি এই পয়লা বৈশাখে আপনি রাস্তায় বের হন, আপনি দেখবেন যে অতি সাধারণ গার্মেন্টস কর্মী, শ্রমিক বা রিক্সা চালক, এরাও কিন্তু পরিবার নিয়ে রাস্তায় বের হয়। আমার নিজের দেখা যে সারাদিন ধরে ঘুরেছে পরিবার সহ, বাচ্চাটা ঘুমিয়ে গেছে বাবার কোলে, স্ত্রী সামনে হাঁটছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, জুতোটা খুলে হাতে নিয়েছে, বাবার কোলে বাচ্চাটা ঘুমন্ত, হেঁটে হেঁটে, কারণ গাড়ি টাড়ি কিছু, রিক্সা টিক্সা কিছু নেই, রাস্তায় তো মানুষের ঢল, তারা বিকেল তিনটার সময় ফিরছে কোথাও একটা থেকে। এই যে একটা সাধারণ মানুষের সম্পৃক্ততা পয়লা বৈশাখের দিনে, পয়লা বৈশাখের উৎসবে, এটা কিন্তু একটা, এটাও একটা আমি বলবো যে এটাও একটা অর্জন। কারণ এই ধরনের মানুষ মানে নিম্নবিত্ত পরিবারের যারা, তাদের কিন্তু কোনো উৎসব অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান ছাড়া তাদের কিন্তু আর কোথাও অংশগ্রহণের সেরকম কোনো ক্ষেত্র নেই, সুযোগ নেই। পয়লা বৈশাখটাই হচ্ছে তাদের একটা জায়গা যেখানে তারা নির্বিশেষে বেড়াতে পারে, নানা অনুষ্ঠান হচ্ছে, মেলা হচ্ছে, কেনাকাটা করছে, দেখছে, বাইরে খাচ্ছে, কে ওই একটা দিনের ধর্মের বাইরে গিয়ে একটা দিনের একটা উৎসব আয়োজন, এটা খুব সম্প্রতি ডেভেলপ করেছে গত 10 বছরে মনে হচ্ছে। দেখুন, ঢাকা শহরে বা আশেপাশে যে গার্মেন্টস শ্রমিক নারীরা আছে, তারা কিন্তু দেখবেন যে পয়লা বৈশাখে একটা ওই লাল লাল সাদা শাড়ি পরে সেজে গুজে একেবারে, সাংস্কৃতিক ভাবেও আমার কিছু দেওয়ার আছে আর কি। এই জায়গাটা একটু বিবেচনার আছে যে নানা রকম অনুষ্ঠান নানা জায়গায়, শ্রমিক এলাকায়, তাদের বাসস্থানের এলাকায়। আর এখন একটা অসুবিধা হয়ে গেছে যে বিকেল 5টার পরে অনুষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা জারি, এই বছর, হ্যাঁ, এটাও আমার মনে হয় যে চলে যাবে, আমরা আশা করব। এবং এবং এই যে মানে মানে প্রসারতাটা সেখানে মঙ্গল শোভাযাত্রা, এটাও কিন্তু এই এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে এই মঙ্গল শোভাযাত্রা ঢাকা শহরে হলো, তারপরে এটা তো এখন বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা। প্রশ্ন করতে থাকে যে শুধু মঙ্গল শোভাযাত্রা নয়, পয়লা বৈশাখের অনুষ্ঠান কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে, এটা সম্পর্কে যদি একটু বলেন। সেটাই তো আমি বলছি যে সমাজটাও কিন্তু একটা শক্তি অর্জন করছে, যেটা বন্যা বলছিল যে তার আর্থিকভাবে, তার সামাজিকভাবে, আর শিক্ষার বিস্তার হয়েছে, নানা রকম তাদের সাংস্কৃতিক বিকাশও হয়েছে। মানে পয়লা বৈশাখে যে পরিবার নিয়ে বেরোনো যায়, সারাদিন একটা ঘুরে বেড়ানো যায়, এই যে একটা, এবং নানা কিছু পর আপনি দেখবেন যে সঙ্গীত শিক্ষার সুযোগও বেড়েছে, নৃত্য শিক্ষার সুযোগ বেড়েছে, নাচের অনুষ্ঠান এখন আপনি জেলা শহর, শহর উপজেলায় সবখানে ছেলেমেয়েরা। এইটাকে যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা সাংস্কৃতিক যে মানে কারিকুলামের মধ্যে তা অন্তর্ভুক্ত করে যদি এই প্রশিক্ষণটাও দেওয়া যায়, তাহলে কিন্তু এটা স্বতঃস্ফূর্তভাবে আরও বেড়ে যাবে। ফলে আমাদের দেখতে হবে যে যেটা বেড়েছে সেটা তো খুবই একটা সুলক্ষণ, কিন্তু সেটা
যে জন্য শ্রুতি পড়ছে সেটা দাবি করছে আরো অনেক কিছু। আর সেইখানে যদি আমরা কিছুটা মানে একটা দৃষ্টিভঙ্গি নিয়ে, দূরদৃষ্টি নিয়ে, নীতি নিয়ে অগ্রসর হওয়া যায়, বাংলাদেশ সত্যি পৃথিবীর মধ্যে একটা উদাহরণ তৈরি করবে। কেননা দেখুন, মঙ্গল শোভাযাত্রা কিন্তু ইউনেস্কো একটা স্বীকৃতি দিয়েছে যে এটা এটার মধ্যে যে অংশগ্রহণ সেটার মধ্যে সে কিন্তু এই আমি যদি ধরি বলি যে এই চরকের যে উৎসব তারও কিন্তু একটা প্রতিফলন আছে, যার মধ্যে দিয়ে অনেক রকম আনন্দের প্রকাশ, অনেক রকম সাজসজ্জা নিয়ে। মঙ্গল শোভাযাত্রার মধ্যে কিন্তু চরকের যে মেলা হয় সেই মেলাটার সাথে মিল খুব বেশি, ওই ভেপু বাজানো, চরকা ঘুরছে, ওইগুলি যে উৎসবগুলো। এবং আপনি অর্থনীতি যদি বলেন তাহলে আমি বলবো যে গ্রামীণ মেলাটাই এখন বাংলাদেশের অর্থনীতিতে একটা বিরাট শক্তি, অন্যরকম একটা রূপ নিয়ে বৈশাখে চলে আসছে। মঙ্গল শোভাযাত্রাটা বাঙালির একটা ধর্মীয় অনুষঙ্গ নিয়ে উৎসব, কিন্তু সেটাও কিন্তু নাগরিক উৎসবই ছিল। গ্রামের কিন্তু সব মানুষ কিন্তু ওই চরকের আনন্দে যুক্ত হতো, এবং কাজী নজরুল ইসলামেরও কিন্তু তার যে গড়ে ওঠা একটা বড় অংশ কিন্তু এই ধরনের এই মানে চরকের উৎসব, মেলা এবং এই লোক যে যে শিল্প ফর্মগুলো রয়েছে এগুলোর মধ্যে দিয়ে। ফলে বাঙালির যে বিশাল যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটা কিন্তু নানাভাবে এখন বাঙালি তাকে বরণ করছে আর নতুনভাবে তার একটা উপস্থাপন ঘটাবার উপলব্ধিও করার চেষ্টা করছে, তাগিদ অনুভব করছে। ফলে আমি তো দেখি যে এটা আমার শত সমস্যা, শত মানে জটিলতা সত্ত্বেও আমার দেশের যে ধারাবাহিকভাবে ইতিহাসের পরম্পরায় যে শক্তি সেটার অসাধারণ প্রকাশ। এটা কিন্তু পশ্চিমবাংলায় আপনি এভাবে পাবেন না, ওখানে হয় না। সেখানে দেখুন তার অর্থ বাংলাদেশ কিন্তু একটা এই যে দীর্ঘ সংগ্রাম বাঙালিত্ব নিয়ে পাকিস্তান আমলে, তারপরে সেই অসাধারণ মুক্তিযুদ্ধ, তারপরে জাতিরাষ্ট্র যে অগ্রযাত্রা, সবটা মিলে আমি যখন দেখি তখন সত্যি অভিভূত হতে হয়। এবং সেইভাবে যদি আমরা সঠিকভাবে একটা হালখাতা যখন তখন তো একটা হিসেব নিকেশ করার আছে, সত্যিকারের হালখাতা জাতি তৈরি করবে পয়লা বৈশাখে এবং সামনের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যয়টা আমরা এখানে খুঁজে। আমরা যে বর্ষ শেষের অনুষ্ঠানটা করি সেটা কিন্তু মফিদুল ভাইয়ের এই ভাবনাটা থেকে, যে বছরটা যে শেষ হয়ে গেল আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি সব হিসাব নিকাশ করে আগামীর জন্য নিজেকে প্রস্তুত করা। এটা আমরা শান্তিনিকেতনে, যখন আমি ছাত্রী ছিলাম শান্তিনিকেতনে কিন্তু দুটো মন্দির হতো, একটা হচ্ছে বর্ষ শেষের মন্দির যেখানে ওই সারা বছরের হিসাব নিকাশ মিটিয়ে আগামীর জন্য নিজেকে প্রস্তুত করা, আর পরের দিনের বর্ষ শুরুর মন্দির যেখানে নতুন আশায় নতুন প্রত্যয় জেগে ওঠার কথাগুলো থাকতো। আমাদের ওই চৈত্র সংক্রান্তির যে সন্ধ্যা যেটা আমরা করি সূর্যাস্তের, সেটার কিন্তু আমরা চৈত্র সংক্রান্তি না বলে আমরা বরং বলি বর্ষ বিদায়। কারণ একটা সারা বছরের যে কত রকমের প্রাপ্তি অপ্রাপ্তির, দুঃখ সুখ সংকট, এই সমস্ত কিছু একটা পিছন ফিরে দেখা, দেখে নিজেকে সব কিছু ঝেড়ে মুছে আবার নিজেকে নতুন করে তৈরি করা, আবার নতুন আরেকটা বছরকে বরণ করবার জন্য। আমরা বৈশাখ মানে মনে করি রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের জন্ম বৈশাখ মাসে, 25শে বৈশাখ, সেটা একটা বড় যোগ মানে বৈশাখ থেকে রবীন্দ্রনাথকে। আমি এটাও শুনেছি যে রবীন্দ্রনাথের জন্মদিন পয়লা বৈশাখে পালন করতে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, কারণ অনেকেই মনে করেন যে 25শে বৈশাখে রবীন্দ্রনাথের জন্মদিন, কিন্তু পয়লা বৈশাখ মনে করেন 25শে বৈশাখে রবীন্দ্রনাথের জন্মদিন না, মানে অনেক অনুষ্ঠানের কথা বলছি। শান্তিনিকেতনে কিন্তু 25শে বৈশাখে কোনো অনুষ্ঠান হতো না, হতো না এই কারণে যে শান্তিনিকেতন বন্ধ হয়ে যায়, ইউনিভার্সিটিতে বন্ধ হয়ে যায় আশ্রমটা, যে কারণে পয়লা বৈশাখে সকালবেলা একটা মন্দির হয় যেটাকে নববর্ষের মন্দির, যেটাকে বর্ষবরণ করা হলো। তারপরে সেই মন্দিরটা শেষ হয়ে যাওয়ার পরে ওই মন্দিরে সেখানে বেশ ভোজের একটা আয়োজন থাকে সকালবেলা, প্রাতরাশ, সেটা সবার খাওয়ার পরে 8টার সময় জন্মদিনের অনুষ্ঠানটা হয়, রবীন্দ্রনাথের যে জন্মদিন সেটা পয়লা বৈশাখে পালন করা হয়। ওইটা করার পর থেকে 2রা বৈশাখ থেকে ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়। আর রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে তো পয়লা বৈশাখের মন্দির বোধ হয় রবীন্দ্রনাথের সময় থেকেই চালু ছিল। আর এই মন্দিরে তো ধর্মীয় মন্দিরের কোনো সম্পর্ক নেই, না না, সেটা আমাদের যেমন নারী শিক্ষা মন্দির ছিল, নিশ্চয়ই আমাদের দর্শক বুঝতে পারছে। এটা এটা হচ্ছে যেখানে রবীন্দ্রনাথ যে ওই যে শান্তিনিকেতনের ভাষণগুলো দিতেন, ছাত্রছাত্রীদের সম্ভাষণ করতেন, আশ্রমের সব কেন্দ্র আর কি, যেখানে যেখানে কেন্দ্র করে রবীন্দ্রনাথের ভাষণ, কোনো গেস্টরা আসলে তাদের চিন্তাশীলতা, একটা চিন্তাশীলতার ক্ষেত্র। কিন্তু তারপর ওই ঘটনা ছাড়া এখনো আমরা পয়লা বৈশাখ মনে মানে কিন্তু মনে করি যে সকালে অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত গাওয়া হবে। হ্যাঁ, কারণ রবীন্দ্রনাথের বছরের শুরুটা নিয়ে, জীবনের শুরু নিয়ে অনেক খুব সুন্দর সুন্দর গান আছে যেগুলো আমাদেরকে
উদ্দীপনা যোগায়, আমাদেরকে আশা জাগায়, সেই সব গানগুলোকে মানে পয়লা বৈশাখের অনুষ্ঠান সাজাতে গেলে রবীন্দ্রনাথের গান বাদ দিয়ে আর কিছু ভাবা সম্ভব না। রবীন্দ্রনাথ অনেক দূরদর্শী ছিলেন এবং আশ্রম প্রতিষ্ঠা করার পর থেকেই পয়লা বৈশাখটা সেখানে উদযাপিত হতো, যে কারণে সেই সময় তো পয়লা বৈশাখ কেবলমাত্র, মানে রবীন্দ্রনাথের সময়ের কথা বলছি, সেই সময় পয়লা বৈশাখ তো আর আনুষ্ঠানিকতার মধ্যে ছিল না, সেটা বাড়ি বাড়ি নতুন বাড়িতে রান্না ভালো রান্নাবান্না হতো, দোকানে হালখাতা খোলা হতো, এর মধ্যে সীমাবদ্ধ ছিল। উৎসব আয়োজনের ব্যাপারটা শান্তিনিকেতন আশ্রমে মন্দিরের মধ্যে ওইটুকুই, যে একটা উপাসনা এবং তারপরে রবীন্দ্রনাথের জন্মদিন, আর পয়লা বৈশাখকে উৎসব হিসেবে পালন করাটা কিন্তু বাংলাদেশে প্রথম শুরু হয়েছে। সেখানে একটা দিক, রবীন্দ্রনাথ কিন্তু চেষ্টা করেছিলেন অনেক ধরনের উৎসব প্রবর্তন করতে এবং সেই উৎসবগুলোর বেশিরভাগই প্রকৃতির সঙ্গে যুক্ত, সেটা হলকর্ষণ হোক, বৃক্ষরোপণ হোক, শারদ উৎসব, বর্ষামঙ্গল, এগুলো তো রবীন্দ্রনাথ খুব আয়োজন করে করতেন। বসন্ত উৎসবটা তো শান্তিনিকেতনে বড় উৎসব। আমাদের এখানে যে পয়লা বৈশাখটা যে শুরু হলো যে 60-এর দশকে 67 সালে, সেটাও কিন্তু প্রকৃতির আশ্রয় এবং এখনো যেটা ছড়িয়ে পড়ছে বেশিরভাগই কিন্তু এই সকালের অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠান তো এমনিতেই প্রকৃতির সঙ্গে সংলগ্ন হয়ে, এবং আমি তো বলি যে বাংলাদেশে যেখানে যত বটগাছ আছে তার নিচে একটা সঙ্গীত অনুষ্ঠান পয়লা বৈশাখে আমরা করতেই পারি এবং অনেক জায়গাতে হচ্ছে, অনেক শহরে তারা কিন্তু জায়গা বের করে নিচ্ছে উন্মুক্ত প্রান্তর একটা বৃক্ষ ছায়া, ফলে এই যে মানে একটা অসাধারণ সংযোগ তৈরি হচ্ছে জীবনের সঙ্গে, প্রকৃতির সঙ্গে, আর মানুষের সঙ্গে, মানুষের সঙ্গে, এটা এর সব কিছু মিলে যে তাৎপর্য সেটা বলা যায় যে আমাদের জাতির একটা বিশাল আমি বলবো যে আশীর্বাদ প্রাপ্তি পেয়েছি। এদিকে আপনার মনে হয় যে রবীন্দ্রনাথের গান ছাড়াও বাংলা সঙ্গীতের আরো বেশি পরিচিতি লাভ করছে? হ্যাঁ, এখন রবীন্দ্রনাথ নিজে যেহেতু ওই যে প্রকৃতির সঙ্গে মিলে, তিনি তো প্রকৃতির, কিন্তু ধরেন আপনি যদি কাজী নজরুল ইসলাম ধরেন, অনেক গান কাজী নজরুল ইসলামের এই আপনি মানে এখন তো খুঁজলে পঞ্চকবির গান তো একটা আছে, আরো নানা রকম, এবং কি যে লোকগানেরও যে ভান্ডার সেখান থেকেও আপনি, আর এটার যে মূল তাগিদ সেটা তো আর এমন বলতে হবে না যে নতুন বছর নতুন দিন, নতুন দিনের যে স্বপ্ন মানুষের সেটাও তো সার্বজনীন, ফলে বহু রকম গান কবিতা, কবিতারও তো একটা বিশাল আমাদের ভান্ডার রয়েছে, শিল্পের অন্যান্য ফর্মগুলো যুক্ত হচ্ছে, আপনার মঙ্গল শোভাযাত্রায় তো, তারপরে মেলাতে যে পুতুল, টেপা পুতুল বা আরও সরা, সেগুলো শহরে চলে আসছে, ফলে আমরা কিন্তু একটা শহর নগরের যে পার্থক্যের কথা আপনি বলেছেন সেটা তো একটা খুবই বড় বিষয় এবং সেটা তো বিচ্ছিন্নতা তো অনেকভাবে ঘটে গেছে, কিন্তু এই বিচ্ছিন্নতা মোচনের জন্য যদি আমরা কাজের কথা বলি, উপায় বলি, পয়লা বৈশাখ কিন্তু সেখানে সেটাও আমাকে দেখাচ্ছে যে এই উৎসবের মধ্য দিয়ে শহর নগরের যে পার্থক্যটা বা যে নাগরিক জীবন থেকে কিন্তু আবার এই গ্রামীণ লোকজীবনের দিকে দৃষ্টিটা পড়ছে, অনেক রকম সদর্থক এখানে উপাদান দেখি আর কি, আর সেই জন্য মনে হয় যে এই উৎসবটাকে আমরা আরও কী করে সমৃদ্ধ করে তুলতে পারি, আরও অর্থবহ করে তুলতে পারি, যারা বঞ্চিত আছে, যারা নানা রকম সুবিধা থেকে, যাদের অস্বীকৃতির মধ্যে আছে, তারাও যেন এই মিলনের আনন্দে যুক্ত হতে পারে, এই সব কিছু মিলেই আমাদের ভাবতে হবে। এটা যেটা আপনি পয়লা বৈশাখে আপনি যে অনুষ্ঠানটা করেন সেখানে 1000 শিল্পী থাকে এবং এই শিল্পীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, এটা হচ্ছে যে এবার তো অর্ধযুগ 6 বছর, মানে এই কি হয়, গান তো, গান এমন একটা বিষয় যে সবাই কম বেশি যারা ভালোবাসেন তারা সবাই কম বেশি গান, এমন না যে সবাই সব সংগঠনের সাথে যুক্ত। এখন পয়লা বৈশাখের অনুষ্ঠানটা এমন একটা ব্যাপার, এত বড় পরিসরে হয় যে সংগঠন ছাড়া সেটা আয়োজন করা কঠিন, এই জন্য এইসব শিল্পীরা যারা গান করছেন কিন্তু কোনো সংগঠনের মধ্যে নেই নিজের আনন্দে, আমরা এদেরকে একত্র করার চেষ্টা করি আর কি, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, এর আগে থেকে আমাদের সাথে নাম রেজিস্ট্রি করেন। এবং এখানে আমি আরেকটা কথাও বলতে চাই, এটা শুরুটা হলো কিভাবে, আমরা যখন রবীন্দ্র 60শতবর্ষে যে রবীন্দ্র উৎসব করলাম তখন আমরা প্রথম সহস্র কণ্ঠে করলাম এবং সেখানে দেখলাম যে সারা বাংলাদেশ থেকে গানের শ্রুতিগীতি বিতান বের করলাম, সেটার উদ্বোধনী অনুষ্ঠানে সহস্র কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গীত হলো একটা অনুষ্ঠানে, এবং সেইখানে আমরা দেখলাম যে 1000 শিল্পী অনায়াসে আমরা যুক্ত করতে পারলাম সারা বাংলাদেশ থেকে, তারা নিজেদের আগ্রহ এলো এবং তারপর থেকেই ওই ওই ধারাটারই
একটা ধারাবাহিকতায় আমরা এখন এসেছি, ওই ধারাটাই কিন্তু চলছে। ওই 1000 শিল্পী পয়লা বৈশাখ আগে আগে থেকেই আমাদেরকে ফোন করে যে প্রত্যেক বছরই নতুন শিল্পী আসছে, কিছু নতুন আসে, পুরনোরাও থাকে। আগে থেকে তারা ফোন করে কবে থেকে রিহার্সাল শুরু হবে, নাম রেজিস্ট্রি করে আসে, নিয়মিত মহড়া দেয়। এবং হয়তো নতুন শিল্পী আসলে তো অনেক বড়। এবং আরেকটা হচ্ছে যে এরা এমনও আছে যারা মফস্বলে থাকে, এই 4-5 দিনের জন্য ঢাকায় চলে আসে অনুষ্ঠানটা করবার জন্য। এই যে মানুষের এবং এবং একজন শিল্পী হয়তো অংশগ্রহণ করে, তার সাথে আরও দুজন আসে, অভিভাবক বা স্বামী স্ত্রী বা পরিবারের অন্যরা, মানে একটা পরিবারের বেশ কয়েকজন অনুষ্ঠানটার সাথে সংযুক্ত হয়, একজন অংশগ্রহণ করে, বাকিরা দর্শক হিসেবে থাকে বা অংশগ্রহণকারী, মানে ওই আমরা ওদেরকে সুযোগ দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা করা, যে যারা ধরেন ছায়ানটে শিল্পীরা ছায়ানটে করছে, বুলবুল একাডেমি শিল্পীরা বুলবুল একাডেমিতে করছে, সঙ্গীত ভবন সঙ্গীত ভবন, রবিরাগ, অনেক সংগঠন আছে, তো সবারই শিল্পীদেরকে নিয়ে তারা সবাই নিজস্ব নিজস্ব অনুষ্ঠান করছে, মফস্বলেও তাই শিল্পকলা একাডেমি একাডেমি যারা আছে এদেরকে নিয়ে। কিন্তু যারা এই সব সংগঠনের বাইরে যারা গান গায় তাদের কিন্তু কোনো প্ল্যাটফর্ম নেই, আমরা তাদেরকে প্ল্যাটফর্মটা দেওয়ার চেষ্টা করি আর কি, যে তারাও আসে মহড়া করে গান করে। পয়লা বৈশাখের এই যে উৎসব, এই আনন্দ, এটা আমাদের সাহিত্যে বা চলচ্চিত্রে কিংবা নাটকে খুব বেশি এসছে। দেখুন, এটা একটা হচ্ছে যে এটা উৎসব, তো এটাকে সমবেতভাবে উদযাপন করার ক্ষেত্রে গানটা হচ্ছে আসলেই খুব স্বাভাবিক, খুব বড় অবলম্বন। আর বাঙালি কিন্তু গানের মধ্য দিয়ে অনেক কিছু মুক্তিযুদ্ধ করেছে, আন্দোলন করেছে, এমনকি রবীন্দ্রনাথের স্বদেশী গান তো সব অনুষ্ঠানে গীত হয়েছে বা রাজপথে গাওয়া হয়েছে, তখন রাখি বন্ধন প্রবর্তন করলেন গানগুলো, তো ফলে একটা স্বাভাবিকত্ব আছে। আরেকটা হচ্ছে যে নাটক তো আরেক রকম ভাবে জীবনের প্রতিফলন করে, কিন্তু ধরেন আপনি যদি ওইভাবে দেখেন যে এই আরণ্যকের সংযাত্রা, ওই সঙের যে ফর্মটা সেটাকে নিয়ে আজকের আধুনিক সমাজ, বিশেষ করে বলবো যে গ্রামীণ সমাজেও যে নানা রকম অনাচার সেগুলোকে তুলে ধরা। এখন নাটক তো আর সরাসরি ওইরকমভাবে, কিন্তু পয়লা বৈশাখ হলে বৈশাখী নাট্য উৎসবও কিন্তু এখন হচ্ছে, চলচ্চিত্র উৎসব হতে পারে, চিত্রকলার উৎসব হতে পারে, নাট্য উৎসব হতে পারে, তো কাজেই আমি বলবো যে মানে প্রভাবটা সরাসরি প্রত্যক্ষভাবে তো আর এটা দেখার না, কিন্তু এটা নানাভাবে এটার প্রভাবটা পড়ে। আর এই মঙ্গল শোভাযাত্রা বা এই যে লোকমেলার সঙ্গে সম্পৃক্তি, এটাও নিশ্চয়ই নানাভাবে আমাদের চিত্রকলায়, আমাদের অন্য জায়গায় যে আর্ট কলেজে যে কাজগুলো তৈরি করছে, কাজগুলো করছে যে ছেলেমেয়েরা, তারা কিন্তু লোকায়ত ফর্মটাকে একটা রূপ দিতে হচ্ছে তো তাকে, বড় আকারে হোক নতুনভাবে হোক। ফলে একটা কিন্তু যদি আমি বলি যে শিল্প শিক্ষা, সেটাও কিন্তু এখান দিয়ে ঘটে যাচ্ছে। আর শিক্ষাটা হচ্ছে সময়গতভাবে, শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে বসে বা শিক্ষকের কাছে একজন এককভাবে একটা শিক্ষা গ্রহণ, সেরকম আমার মনে যে চলচ্চিত্রও যদি আপনি দেখতে চান তাহলে এটার ওইরকম মানে অপ্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব নিশ্চয়ই একটা প্রভাব রয়েছে। আর আমার মনে হয় পয়লা বৈশাখে ঘিরে যেটা আপনি বললেন, আমার এখন মনে হচ্ছে যে আসলে নানা রকম মানে যেমন পয়লা বৈশাখে চলচ্চিত্র রিলিজ দেওয়া, এটাও যদি একটা কেউ ভাবে, সেটাও কিন্তু একটা বাজারের দিক দিয়ে চিন্তা করলেও একটা ভালো আইডিয়া হতে পারে আর কি। আরো নানা রকম প্রদর্শনী, নানা ধরনের অনুষ্ঠান, কেন পয়লা বৈশাখ উপলক্ষে তো পোশাক প্রদর্শনী হয়, বিভিন্ন দোকান তারা তাদের এক্সিবিশন করছে নানা রকমের, বাণিজ্যিক দিক থেকে কিন্তু অনেক অনেকটাই এগিয়ে গেছে। যেটা বলা হয় যে যে সাহিত্য বা শিল্প তার একটা সামাজিক উপযোগিতা থাকতে হয়, এবং পয়লা বৈশাখ কিন্তু সেই সামাজিক উপযোগিতার জায়গাটা খুব বড় করে তৈরি করে দিয়েছে, ফলে আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। যে যে ফাংশন অফ আর্ট যদি বলি, এটা তো কেবল একটা ছবি এঁকে ঘরে সাজিয়ে রাখা না, এটার একটা সামাজিক ভূমিকাও থাকে, আর সামাজিক উপযোগিতা যখন থাকে তখন এটা প্রসারণ করার সুযোগটা অনেক বেড়ে যায়। ফলে সব রকমভাবে আমার মনে হয় যে পয়লা বৈশাখকে নিয়ে আমাদের ভালো একটা হাল খাতা হতে পারে আর কি। আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে আমার আমার এটা আমার অভিজ্ঞতা এই কাজ করতে গিয়ে, সেটা হচ্ছে যে পয়লা বৈশাখে যে আনুষ্ঠানিকতা, উৎসব, আয়োজন সব ঠিক আছে, কিন্তু সেটা তো একদিনের একটা অনুষ্ঠান, সবাই মিলে দাঁড়িয়ে গান করছে, খুব সুন্দর একটা অনুষ্ঠান হলো, সে যে গুজে আনন্দ নিয়ে শুরু হলো, আনন্দ নিয়ে শেষ হলো, কিন্তু তার আগের যে একটা প্রস্তুতি পর্ব সেটাও কিন্তু কম ইন্টারেস্টিং না। এই জন্যে যে এই আমরা যেটা করছি যে 1000 শিল্পী বাংলাদেশের বিভিন্ন
প্রান্ত থেকে আসছে, তারা কেউ কাউকে চেনে না, কেউ কাউকে জানে না, কিন্তু এই 10 দিন 15 দিন ধরে যখন তারা একসাথে রিহার্সালে মিলিত হয় মহড়াতে, 6টার সময় টাইম দেওয়া হলো বা 6:30টার সময়, 9:30-10টা পর্যন্ত আমাদের মহড়া চলছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা, এই পুরোটার সময় এতগুলো মানুষ একসাথে থাকছে, তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়, তাদের মধ্যে একটা সহমর্মিতা সহযোগিতা তৈরি হয়, তাদের মধ্যে একটা শৃঙ্খলার ভাব তৈরি হয়, তাদের মধ্যে একটা নিয়মানুবর্তিতার ব্যাপার তৈরি হয়, তাদের মধ্যে একটা সময় সচেতনতা তৈরি হয়, এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে পরস্পরের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। সঙ্গীতের প্রতি একটা ভালোবাসা, সঙ্গীতের প্রতি ভালোবাসা থেকেই তো তারা আসে, কিন্তু একসাথে থাকার ফলে আমি আমার পাশের জনকে চিনি না, কিন্তু আমি রোজই পাশে বসছে, সে আমার দেখা হচ্ছে 10 দিন ধরে, তো স্বাভাবিক তার সাথে আমার একটা পরিচয় হচ্ছে, জানাশোনা হচ্ছে, এ হয়তো রংপুর থেকে আসছে, এ চিটাগাং থেকে আসছে, তো এই যে একটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে একটা সংযোগ প্রক্রিয়া, এটাও কিন্তু আমাদের এই মহড়ার মধ্যে তৈরি হয়। এটা আমি আমি মনে করি যেটা আপাতভাবে মনে হতে পারে যেটা এমন কিছু ব্যাপার না, কিন্তু আসলে এটা অনেক বড় ব্যাপার। আমাদের দেশে এখন এই যে একটা কি বলবো একটা জটিলতা দিকে একটা একটা সংশয় আমাদের মধ্যে যে কি হয় কি হয়, কারণ এই ধর্মের যে একটা উগ্রতা আমাদের মধ্যে এখন আসছে, এই সময় কিন্তু পরস্পরকে জানাটা খুব দরকার। আমরা 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 আমাদের ওই জায়গাটাতে ল্যাক থেকে যাচ্ছে, আমরা এত বেশি সংগঠন ব্যক্তি, আমরা প্রত্যেকেই এত বেশি নিজেকে নিয়ে ব্যস্ত থাকছি যে আমাদের আশেপাশের মানুষদের বিষয়টা নিয়ে আমরা সচেতন থাকছি না। আমি আমি সাধারণ মানুষদের কথা বলছি, যারা এটা নিয়ে কাজ করে তাদের কথা বলছি না, কিন্তু সাধারণ মানুষদের পরস্পর পরস্পরকে জানা দরকার। এই এই যে একটা সংশয়, অবিশ্বাস, সন্দেহ, এটা থেকেই কিন্তু দূরত্বটা বাড়ে মানুষের মানুষের বেরিয়ে আসতে, এবং এই দূরত্বটাকেই যারা এই জঙ্গিবাদ বা যাই বলেন উগ্রতা এরা ব্যবহার করছে। এই এই ব্যবহারের সুযোগটা যদি আমরা না দিতে চাই, তাহলে আমাদের পারস্পরিক এই সৌহার্দ্য দেশের মধ্যে প্রত্যেকটা জেলায় জেলায় মানুষে মানুষে এটা বাড়াতে হবে। আমার এটা মনে হয় যে পুরো অনুষ্ঠানটা তো আমাদের 6টায় শুরু করি, 9টায় শেষ হয়ে যায়, কিন্তু আগের যে 1 তারিখ থেকে রিহার্সেল শুরু হয় 12 তারিখ পর্যন্ত যে টানা রিহার্সেলের সময়টুকু, এই যে পরস্পরের মধ্যে জানাশোনা, এটাও খুবই জরুরি। পয়লা বৈশাখের যে যে কতগুলো জিনিস যেটা পয়লা বৈশাখকে সমৃদ্ধ করে, তার মধ্যে এই পারস্পরিক জানাশোনা লেনদেনটাও আমার মনে হয় আমাদের অনুষ্ঠানের ক্ষেত্রে অনেকটা কাজ করে। যেন মফিদুল হক নিশ্চয়ই আনন্দিত হবেন এই কথা। আমি না বন্যা খুব সুন্দর করে বললেন, আমরা খুব আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, এবং আপনি দেখবেন যে পরিবারগুলো বা নবীন প্রজন্ম তারা কিন্তু বিনোদন বলতে যদি টেলিভিশন নির্ভর হয়ে যায়, সেটা কিন্তু সে ঘরের মধ্যেই সে সেটা সেই পাওয়াটা কিন্তু পূর্ণ পাওয়া না, বা এই ট্যাবে ফেসবুকে যেটা আমরা আমরা বলছি যে একটা একটা যোগাযোগ হচ্ছে, এই যোগাযোগটা কিন্তু জীবন্ত মানুষের সঙ্গে জীবন্ত মানুষের সংযোগ না। এবং সেই সংযোগের যে ক্ষেত্রগুলো যেটা বন্যা যেটা বললো যে এই যে 1000 ছেলে মেয়ে আসছে, যে সংযোগটা তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা একটা সজীব সংযোগ। এবং উৎসবটা কিন্তু পয়লা বৈশাখের উৎসবটা কিন্তু সব জায়গায় এই বাণীটাই নিয়ে যাচ্ছে, সেটা আপনি মঙ্গল শোভাযাত্রায় যান, মেলাতে যান, বহু লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে, সকলে মিলেই একটা একই একটা দৃষ্টিভঙ্গি নিয়ে একই আনন্দ রস উপভোগের চেষ্টা করছে, ফলে এই জায়গাটাও খুব বড় বিষয়। এবং আজকের যে গোটা বিশ্বের যে সমাজ, আধুনিক জীবনের যে অভিঘাত, এবং সেই অভিঘাত থেকে যে বিচ্ছিন্নতা, এটা মোচন করার যে উপায় খুব বড় কিন্তু একটা আশীর্বাদ আমার পয়লা বৈশাখ। তো সেইখানেও আমি মনে করি যে তাৎপর্যটা খুবই গভীরে। আর আরেকটা দেখবেন যে আমাদের এখানে যেটা হয়েছে পয়লা বৈশাখের অনুষ্ঠানটা, কিন্তু সবগুলো অনুষ্ঠানই কিন্তু এই পাবলিক একটা হ্যাপেনিং না, আর যত গণমাধ্যম আছে তারা কিন্তু সেইগুলোকে দেখাতে চাচ্ছে, অনুসরণ করছে। আর পশ্চিমবাংলায় আপনি দেখবেন যে অনুষ্ঠানগুলো টেলিভিশন নির্ভর, অনুষ্ঠানগুলো হচ্ছে বাস্তব ক্ষেত্রে হচ্ছে আর কি, ফলে এটাও কিন্তু একটা বড় বিষয় যে এই জায়গাটায় কিন্তু দেশটা দাঁড়িয়ে আছে তার ঐতিহ্যের উপরে, আর সেই ঐতিহ্যের একটা নবায়নে সে একটা শক্তিময়তা পেয়েছে, এবং সেটাই পয়লা বৈশাখ। আর সবাই সেটাকে এইভাবে, সেটা মানে সুরের ধারার গানের অনুষ্ঠান হোক, অন্য কিছু হোক, সেটাকেই তুলে ধরার চেষ্টা করছে। এবং সেইখানে মূল হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সংযোগ, এবং এই জায়গাটার মধ্য দিয়ে যখন শিল্পের মধ্য দিয়ে হয়, সঙ্গীতের মধ্য দিয়ে হয়, সহজে হয়, তখন সহজে হয়। আর সঙ্গীতের যে শক্তিময়তা, সেটা কিন্তু একটা অন্যরকম ভাবে সেটার একটা রূপ সে অনুধাবন করতে পারে,
ফলে এই যে মানুষের মনোজগতে যদি আমি পরিবর্তন আনতে চাই এবং সেটা ছাড়া তো আমি জঙ্গিবাদ মোকাবেলা করতে পারবো না, সেইখানে পয়লা বৈশাখটা মানে একটা অসাধারণ একটা আনন্দময় অভিজ্ঞতার মধ্য দিয়ে জাতির কাছে আসছে, তো এটাই মানে বলার থাকে আর কি। এই প্রত্যাশা তো আমাদের সবার যে পয়লা বৈশাখ একটা বিশেষ বিশেষ দিন হয়ে আমাদের জীবনে আসুক। নগর জীবনে ভোর বলে একটা শব্দ আছে এটাই আমরা মনে করতে পারি না। পয়লা বৈশাখে আমরা বুঝতে পারি ভোর আর সকালের কি পার্থক্য। আর আরও একটা শব্দ নতুন করে বলি যে আপনাকে বৈশাখে অভিনন্দন, সেই অভিনন্দনটা নেয়ার জন্য অন্তত পয়লা বৈশাখ যদি সেই অনুষ্ঠানে আমরা সবাই যাই আসি, তাহলে আজকে আমাদের যে দুজন বিশেষ অতিথি তারা সহ যারা পয়লা বৈশাখের এই বিশেষ অনুষ্ঠানের সঙ্গে সবসময় সম্পৃক্ত জড়িত ছিলেন আছেন তারা অনেক বেশি আনন্দিত হবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই 5001তম পর্ব তৃতীয় মাত্রা দেখার জন্য।